Dear students, welcome you to my YouTube channel that is BM Sir Online Classes. প্রত্যেক দিনের মতো আজও আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে ক্লাসে হাজির হয়েছি। তোমরা জানো আমি প্রত্যেক দিনই স্পোকেন ইংলিশের ক্লাস নিই। আজকে একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা স্পোকেন ইংলিশের যে পর্বটি শেখাবো, গতকাল যে ক্লাস নিয়েছিলাম তারই বলতে পারো আনুষাঙ্গিক এটি। যদি দেখো বাংলা বাক্যের শেষে করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, নাচতেই হবে, ঘুমাতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ আছে। আমরা তো এরকম কথা বলি, আমাকে কলেজ যেতেই হবে, আমাকে আজ ভাত খেতেই হবে, আমরা এরকম কথা বলে থাকি। যদি দেখো এই ধরনের শব্দ থাকে, করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, ঘুমাতেই হবে, নাচতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ বাক্যের শেষে থাকে, তাহলে সেক্ষেত্রে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য তোমরা গঠন করবে কিভাবে? দেখো সেখানে নিয়ম হলো প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু বসাতে হবে। কর্তা যদি আই বা উই হয় তারপরে শ্যাল হ্যাভ টু, বাকি সমস্ত ক্ষেত্রে উইল হ্যাভ টু। কথাটা বোঝার চেষ্টা করো, আমি আবার বলি। যদি দেখো বাংলা বাক্যের শেষে করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, নাচতেই হবে, ঘুমোতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ আছে, যেমন এরকম বললে হয়তো দেখো ধরো আমাকে সকালে বাজার যেতেই হবে, তাকে আজ বাড়িতে আসতেই হবে, দেখো যেতেই হবে, আসতেই হবে, খেতেই হবে, এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, বাক্যের কর্তা অনুযায়ী সাবজেক্ট যদি আই বা উই হয় তারপরে শ্যাল হ্যাভ টু, বাকি সমস্ত ক্ষেত্রে উইল হ্যাভ টু। তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট হোক, ওই যেতেই হবে যাওয়াটা মূল ক্রিয়া, খেতেই হবে খাওয়াটা মূল ক্রিয়া, সেই মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা ওই ভার্ব ওয়ান রূপ যাকে তোমরা বলো, ডু ডিড ডান ডুটা হলো কি বলতো প্রেজেন্ট রূপ, বা ইট এট ইটেন ইটটা হলো প্রেজেন্ট রূপ। তাহলে প্রথমেই কর্তা বসালে, তারপর শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু বসালে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি আমাকে আজ এই কাজটি করতেই হবে, তাহলে আই তারপরে শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, আই এর পর শ্যাল হ্যাভ টু বসাতে পারো, আই শ্যাল হ্যাভ টু, এবার মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, করা ইংরেজি ডু, তাহলে ডু এর প্রেজেন্ট রূপ হলো ডু, আই শ্যাল হ্যাভ টু ডু, কি করতে হবে দিস ওয়ার্ক টুডে, তাহলে আমাকে আজকে এই কাজটি করতেই হবে, আই শ্যাল হ্যাভ টু ডু দিস ওয়ার্ক টুডে। যেমন মনে করো আরো বললাম তাদের আজ ফুটবল খেলতেই হবে, দেখো খেলতেই হবে লাস্টে আছে, তাহলে কর্তা হলো দে, তারপরে উইল হ্যাভ টু, দে এর পর তো শ্যাল হ্যাভ টু হবে না, দে এর পর উইল হ্যাভ টু প্লে ফুটবল টুডে। রিনাকে আজকে ফাংশনে গান গাইতেই হবে, দেখো লাস্টে গাইতেই হবে আছে, তাহলে রিনা উইল হ্যাভ টু সিং ইন দ্য ফাংশন টুডে। তার মানে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি যে যদি দেখো বাংলা বাক্যের শেষে করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, নাচতেই হবে, ঘুমাতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু বসাবে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ লিখবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো তোমাকে আজ এই কাজটি করতেই হবে, বাক্যের শেষে দেখো করতেই হবে আছে, তাহলে প্রথমে কর্তা হবে ইউ, তারপরে শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, ইউ এর পর অবশ্যই উইল হ্যাভ টু হবে, ইউ উইল হ্যাভ টু, তারপরে এবার করতেই হবে, করাটা মূল ক্রিয়া, তার প্রেজেন্ট রূপ ডু, তাহলে ইউ উইল হ্যাভ টু ডু, এবার কি করতে হবে দিস ওয়ার্ক টুডে। তার মানে আজকে আমি প্রথম যে নিয়মটা শেখালাম যে যদি দেখো বাংলা বাক্যের শেষে করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, নাচতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ আছে, সেক্ষেত্রে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য যেতে গেলে প্রথমে কর্তা, তারপরে শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম বসাতে হবে। দেখো আমি এটাই এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, যদি বাংলা বাক্যের শেষে করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, এবং শেষে অন্যান্য কর্ম বসাতে হবে। যেমন গঠনের ক্ষেত্রে লিখলাম সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমাকে আজ সকালে এই কাজটি করতেই হবে, আই শ্যাল হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ইন দ্য মর্নিং টুডে।
এবার আমরা যে পরের যে নিয়মটা করব সেটা নিয়মটা হচ্ছে এই এই ধরনেরই আনুষঙ্গিক বলছিলাম তোমাদের, যে যদি দেখো এরকম থাকে অবশ্যই করতে হবে, অবশ্যই খেতে হবে, অবশ্যই যেতে হবে, বা করতে হবেই, খেতে হবেই, যেতে হবেই। লক্ষ্য করো ওখানে বলেছিলাম করতেই হবে, এখানে বলছি করতে হবেই, মানে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে সেখানে কর্তার পর মাস্ট হ্যাভ টু বসবে। আমি আবার বলি, যদি দেখো বাংলা বাক্যের শেষে এরকম আছে অবশ্য করতেই হবে, অবশ্য খেতেই হবে, অবশ্য যেতেই হবে, অবশ্য নাচতেই হবে, আবশ্যিকতা অর্থে সেখানে যদি থাকে, বা করতে হবেই, খেতে হবেই, নাচতে হবেই, ঘুমাতে হবেই, এই জাতীয় শব্দ যদি থাকে, তোমরা যেরকম বলো আমাকে অবশ্যই এই কাজটা করতে হবে, তাকে অবশ্যই আজ কলেজে যেতে হবে, বা আমাকে এই কাজটা করতে হবেই, আমাকে আজ কলেজে যেতে হবেই, যদি এই জাতীয় শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা মানে সাবজেক্ট, তারপর মাস্ট হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। মূল ক্রিয়া মানে ওই যেতেই হবে যাওয়াটা মূল ক্রিয়া, খেতেই হবে খাওয়াটা মূল ক্রিয়া। আমি আবার বলি, দ্বিতীয় রুল যেটা পড়ছি, যে যদি দেখো বাংলা বাক্যের শেষে অবশ্যই খেতে হবে, অবশ্যই যেতে হবে, অবশ্যই নাচতে হবে, কিংবা যেতে হবেই, খেতে হবেই, নাচতে হবেই, এই জাতীয় শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে বাংলা বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বা সাবজেক্ট, তারপর মাস্ট হ্যাভ টু, তারপরে মূল ক্রিয়া প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি দেখো বাংলা বাক্যের শেষে অবশ্যই করতে হবে, অবশ্যই খেতে হবে, অবশ্যই যেতে হবে, অবশ্যই নাচতে হবে ইত্যাদি জাতীয় শব্দ আছে, কিংবা করতে হবেই, খেতে হবেই, যেতে হবেই, দেখো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে বাংলা বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাবে, তারপর মাস্ট হ্যাভ টু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি রামকে আজ কলকাতা অবশ্যই যেতে হবে, তাহলে রাম মাস্ট হ্যাভ টু গো টু কলকাতা টুডে, বা তোমাকে অবশ্যই আজ এই বইটা পড়তে হবে, ইউ মাস্ট হ্যাভ টু রিড দিস বুক টুডে, বা মনে করো বাবাকে আজ অফিসে যেতেই হবে, মাই ফাদার মাস্ট হ্যাভ টু গো টু দ্য অফিস টুডে, বা যদি এই রকম থাকে যে করতে হবেই, খেতে হবেই, যেতে হবেই, যেমন মনে করো আমাকে আজ এই কাজটা করতে হবেই, তাহলে আই মাস্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তাকে আজ ফুটবল খেলতে হবেই, হি মাস্ট হ্যাভ টু প্লে ফুটবল টুডে। আগেরটার সঙ্গে লক্ষ্য করো, আগেরটা বলছিলাম করতেই হবে, খেতেই হবে, সেখানেও জোর ছিল, কিন্তু এখানে জোরটা আরো বেশি, করতে হবেই, ওখানে বলছিলাম করতেই হবে, আর এখানে বলছি করতে হবেই, খেতে হবেই, যেতে হবেই, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে মাস্ট হ্যাভ টু হবে। দেখো আমি সেটাই লিখেছি যে যদি বাংলা বাক্যে অবশ্যই করতে হবে, অবশ্যই খেতে হবে, অবশ্যই যেতে হবে ইত্যাদি জাতীয় শব্দ থাকে, কিংবা খেতে হবেই, যেতে হবেই ইত্যাদি জাতীয় শব্দ যোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পর মাস্ট হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, এবং শেষে অন্যান্য কর্ম বসাতে হবে। গঠন দেখো, সাবজেক্ট, তারপর মাস্ট হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি একটা উদাহরণ লিখেছি এখানে, দেখো আজ সকালে বিনাকে অবশ্যই কাজটি করতে হবে, তাহলে বিনা মাস্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ইন দ্য মর্নিং টুডে। তাহলে দেখো আজকে আমরা দুটো নিয়ম শিখলাম। দুটো নিয়ম হচ্ছে যে যদি দেখো বাংলা বাক্যের শেষে করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, নাচতেই হবে, ঘুমোতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ আছে, তাহলে সেখানে প্রথমে কর্তা বা সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, মূল ক্রিয়া বলতে ওই যে বললাম যেতেই হবে যাওয়াটা মূল ক্রিয়া, খেতেই হবে খাওয়াটা মূল ক্রিয়া, ওই মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে যদি দেখো করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, নাচতেই হবে, ঘুমোতেই হবে ইত্যাদি জাতীয় শব্দ আছে, গঠনের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, কর্তা অনুযায়ী শ্যাল হ্যাভ টু, যদি আই বা উই থাকে তারপরে শ্যাল হ্যাভ টু লিখবে, বাকি সমস্ত ক্ষেত্রে কি বলতো উইল হ্যাভ টু হবে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। দ্বিতীয় যেটা বললাম যে যদি দেখো অবশ্যই করতে হবে, অবশ্যই খেতে হবে, অবশ্যই নাচতে হবে, অবশ্যই ঘুমাতে হবে, কিংবা করতে হবেই, খেতে হবেই, যেতে হবেই ইত্যাদি জাতীয় গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু সেখানে শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু নয়, সেখানে মাস্ট হ্যাভ টু ব্যবহার করতে হবে। সেখানে নিয়ম হলো প্রথমে কর্তা তার বা সাবজেক্ট, তারপর মাস্ট হ্যাভ টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। দেখো আমরা এই এই দুটো রুল সেখানে লিখে রেখেছি, তোমরা বোর্ড থেকে ইউ ক্যান নোট ডাউন, তাই এই দুটো রুল কিন্তু আমাদের ঘরসারে স্পোকেন ইংলিশের সময় খুবই ব্যবহার করা হয়।
সুতরাং আজকে আমরা এখানেই থামবো, উইল স্টপ হিয়ার টুডে। প্রত্যেক দিনের মতো তোমাদের দুটো তিনটে হোম টাস্ক আমি দিই এই নিয়মের ওপরে, যে আজকে যে দুটো নিয়ম আমরা শিখলাম সেই দুটো নিয়মের ওপরে। দেখো এই দুটো নিয়ম আমরা আজকে লিখেছি, এই দুটো নিয়মের ওপরে দুটো তিন চারটে করতে দিচ্ছি। তোমরা আমাকে তোমাদের ওই এতে কমেন্ট বক্সে আমাকে করে দেখাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতদূর এগুলোকে গ্রহণ করতে পারছো। যদি দেখো আমি এরকম চারটে বাক্য আর কি করতে দিলাম। এক নম্বর, রামকে আজ কলেজ যেতেই হবে, একটা একটা। দু নম্বর, আমাকে আজ এই বইটা পড়তেই হবে, তিন নম্বর, টিনাকে অবশ্যই এই কাজটি করতে হবে, চার নম্বর, তাকে আজ কলকাতা যেতেই হবে, যেতে হবেই। এই চারটে তোমরা করবে, করে আমাকে কমেন্ট বক্সে দেখালে দেখাবে, আমি দেখবো কি ধরনের তোমরা পারছো। ক্লিয়ার? সুতরাং দ্যাটস অল ফর দিস ডে। তোমরা যদি এই চ্যানেল তোমাদের এই আমার যে এডুকেশনাল এই চ্যানেল তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা নিজেরা তো দেখোই এবং অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যেও এটা শেয়ার করো এবং তাদেরকেও এটা দেখতে বলো। এবং শুধু তাই নয়, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আরও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, যাতে করে আমরা এই ক্লাসগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে।